ভাল হয়েছে, কিন্তু মানে কম্পারেটিভলি স্যার গোয়ালপাড়া দুটা সমষ্টি বিজেপির যথেষ্ট ভাল হয়েছে মানে স্যার। এইবারের ফলাফলটে কি বুঝাইছে যে ধুবুরী সমষ্টিত 10 লাখ ভোটত রকিবুল হুসেন জিকিছে, ই আমার জাতীয় জীবনের সম্মুখত সংকটটো দেখুৱাইছে যে নামনি অসম আর মধ্য অসমত জনগাঁথনির পরিবর্তন কিমান ভয়াবহ। আমি ইলেকশনত তো ঠিক আছে কোনোবা জিকিব কোনোবা হারিব, কিন্তু নামনি মধ্য অসম আর উত্তর অসমত যাত আমি জিয়াই থাকিম নে নাই। প্রত্যেকবার ইলেকশনের পিছত বহুতে হিসাব করে বিজেপি জিকিলে, এজিপি জিকিলে, কংগ্রেস জিকিলে, মূর হিসাব তো তাতে না থাকে। আজি আপনাদের চিন্তা করক যে এটা সমষ্টিত যদি সকলো ভোট, আজি আমার হিন্দু সমাজে এফালে ভোট দিলে মানুষে কয় হিন্দুয়ে সাম্প্রদায়িকতা করলে, কিন্তু আজি আপনাদের চিন্তা করক যে 10 লাখ ভোটত লিড লওয়া আর তাত কব গেলে এজনো হিন্দুয়ে ভোট দিয়া নাই, গতি জাতীয় জীবনের সম্মুখত সংকট কিমান। নগাঁও বিধানসভাত আমার গোটেকটা হিন্দু সমষ্টিত বিজেপি দলে লিড লৈছে, কিন্তু লাহরিঘাট, ঢিং, রূপহী আর চামগুড়ি চারিটা সমষ্টিয়ে 2.5 লাখ ভোটত কংগ্রেস দলক জিকাই দিছে। তার মানে অলপ অলপ যদি প্রত্যাহ্বান না থাকে আমার অসমের পরিবেশটা কিমান ভয়াবহ হব পারে। আজি গুয়াহাটী লোকসভা কংগ্রেসে 4 লাখ ভোট পাইছে, মানুষে ভাবিছে গুয়াহাটিয়ে ভোট দিছে, কিন্তু ভোটটু কত পাইছে? গরৈমারি, টোপামারি, এই গোটেই যেটু আমার উত্তর কামরূপর যেটু মুসলমান সন্তলি মুসলমান অধ্যুষিত অঞ্চল, তারপরাই কংগ্রেস দলে 2,20,000 ভোট পাইছে, বাকি গোটেই সমষ্টিত কিমান পাইছে? 10-12,000 করে। আজি দলগাঁও সমষ্টিত এটা সমষ্টিত কংগ্রেস দলে লিড লৈছে 1.5 লাখ, 2.5 লাখ, 1,80,000 ভোট, পাকা বেদবাড়ি। এটা সমষ্টিত কংগ্রেস দলে লিড লৈছে 1,30,50,000 ভোট। তার মানে সাম্প্রদায়িকতাটো কত আছে? আজি সাম্প্রদায়িকতাবাদ কোনে করে? আমার হিন্দু পুলিং বুথত যাক ভোটটা সবকে ভগাই দিছে, কবাত এজিপি কো দিছে, কিন্তু আনফালে আপনাদের চাও যে একে ধরনের আজমলেও 10 লাখ ভোটত জিকিব পৰা নাছিল, রকিবুল হুসেন 10 লাখ ভোটত নির্বাচনত জিকাটো মধ্য অসম, নামনি অসম, উত্তর অসমৰ রাজনীতিৰ বাবে বিশেষকৈ তেওঁলোকৰ কাৰণে ভাল খবৰ। মই তো মিটিঙতে কৈছোঁ যে ইমান লিডত মানুহ নিজিকে, তেওঁৰ ব্যক্তিগতভাৱে রকিবুল হুসেনৰ বাবে ভাল খবৰ, কিন্তু সমাজৰ বাবে ই এটা অহনি সংকেত দিছে। গতি মই ভাবো চক যোৰহাটত আমি আগতেও ভাল নকৰোঁ, 80,000 ভোটত যোৱাবাৰ আমি যেনে তেনে জিকিছোঁ, বিধানসভা নিৰ্বাচনতো আমি খুব সম্ভৱ 10টা সিটৰ আমাৰ 6টাতে আমি হাৰিছিলোঁ, গতি সেইটো সিট আগৰ পৰাই আমাৰ টান, আগৰ বাকী সিটবিলাক যেনেকে সহজ নহয়। কিন্তু যোৰহাটত হৰাৰ পিছতো 94খন আসনত বিজেপি দল জিকিব পাৰিছে, 94 আসনত অসমত কোনো পার্টি কেতিয়াও জিকিব পৰা নাই। আর মই লিষ্টখন দিছোঁ জিকিছেও কেনেকুৱা, 30,000-40,000 প্রত্যেকটা বিধানসভাতে আমি জিকিছোঁ। এই দুধনৈ সমষ্টিতে 2021ত আমি হাৰিছিলোঁ, এইবার আমি 40,000 ভোটত জিকিছোঁ। গতি করবাত কাহি খুশি কাহি গম, এইটো ইলেকশনত থাকেই, কিন্তু ঠিক আছে যোৰহাটত কোনোবা জিকিছে, আমার মানুষে জিকিছে, সেইটো লৈ কোনো প্রবলেম নাই। কেইবার আমি জিকিছোঁ, অহাবার আমি জিকিম, ইলেকশনত হারা জিকা হৈ থাকে, কিন্তু তাত সাম্প্রদায়িকতাবাদ নাই। কিন্তু বাকি নগাঁও আর ধুবুরীর ভয়াবহ নির্বাচনের ফলাফলে আমার জাতীয় জীবনের ভবিষ্যৎ, আমি কিমান দুর্বল, কিমান একটা দুর্বল কাঠামোর উপর আমি ঠিয় হয়ে আছো, সি আকৌ এবার প্রমাণ করেছে। আজি যদি বিজেপি বা অলপমান মই কম যে রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মানুষখিনির প্রত্যাহ্বান না থাকে,
অসমখন তো ধুই লৈ যাব, অসমখন ধুই লৈ উড়াই লৈ যাব, কোনো থাকিব নোৱাৰে। গতিকে মই ভাবো যে এই নির্বাচনেও মোক অসমৰ ভৱিষ্যতৰ অখনি সংকটটোৱে আকৌ এবাৰ মোক মনত পেলাই দিছে। ক'ৰবাত এটা গুৱাহাটীতে হিন্দু ছিট এটা আপোনালোকে চাওক, বিজেপিও পাইছে, কংগ্ৰেছো পাইছে, অসমীয়া মানুহ যে সাম্প্ৰদায়িকতাবাদী নহয় সেইটো যোৰহাটেই প্ৰমাণ কৰিছে। ঠিক আছে, আমি বিজেপিক নিদিওঁ, আমি কংগ্ৰেছকো দিওঁ, তাৰমানে হিন্দু সাম্প্ৰদায়িকতাবাদী নহয় সেইটো প্ৰমাণ হ'ল। আজি যোৰহাটৰ ফলাফলটোৱে কি প্ৰমাণ কৰিলে? যে হিন্দুৱে সাম্প্ৰদায়িকতাবাদ নকৰে। কিন্তু আজি হিন্দু সমষ্টি এটাত কংগ্ৰেছ জিকিলে, কিন্তু মুছলমান সমষ্টি এটাত বিজেপি জিকিছে জানো। গতিকে এই নিৰ্বাচনে এটা কথা স্পষ্টভাৱে প্ৰমাণ কৰিলে যে হিন্দু সাম্প্ৰদায়িকতাবাদী নহয়, মুছলমান সমাজৰ মাজত সাম্প্ৰদায়িকতাৰ বিৰুদ্ধে যুঁজাৰ প্ৰয়োজনীয়তা আছে। ছাব্বিছত কিন্তু উদ্ধাৰ আপোনালোকে কৰিব, পিছত 94টা ছিট পোৱাৰ পিছত আৰু যদি আপুনি সেইটো প্ৰশ্ন কৰে মই আপোনাক কি ক'ম, জিকিবৰ কাৰণে লাগে 63টা ছিট, আমি দিদ লৈছোঁ 94টা ছিট। গতিকে সেই প্ৰশ্নটো এটা বাতুলতাৰ বাহিৰে আৰু কি হ'ব পাৰে? আপোনাক পাছ কৰিব লাগে 60, আপুনি পাইছে 95, তাৰপিছত যদি ছাত্ৰজনক আপুনি কয় যে তই 95 কিয় পালি, পাছ কৰিব লাগে 60, সেইটো ছাত্ৰজনে কি উত্তৰ দিব? লক্ষ্য 95, লক্ষ্যটো মই ইমান লক্ষ্য কৰিবই পৰা নাছিলোঁ, মোৰতো লক্ষ্য আছিল হাৰ্ডলি 80 পালে ঠিক আছিল। আপোনাৰ লক্ষ্য 9টা ছিটৰ জেগাত 11টা ছিট, 94 ছিটত বিজয়, অসমৰ মানুহে তাতকৈ আমাক কি দিব? হিয়া উজাৰি মৰম দিছে, তাতকৈতো আৰু মৰম দিব নোৱাৰে। ধুবুৰীত থকা বাকী ভোটাৰসকলক কিন্তু আপোনাৰ উদ্ধাৰ কৰিব লাগে। আমি আমি লগত আছোঁ, যিসকল আমাৰ ধুবুৰী সমষ্টিত যিসকলে আজি নিৰাপত্তাৰ অভাৱ অনুভৱ কৰিছে তেওঁলোকৰ লগত আমি আছোঁ।